থেকে চাষ। আপনি কি বলেন যে ডিপিআরসি তে যখন রোগী আসে আপনি ভর্তির জন্য সাজেস্ট করেন না অবশ্যই আউটডোর বেসিসে গিয়ে মানে আসা যাওয়া করে চিকিৎসাটা শেষ করা যাবে? আউটডোর আসলে এই ক্ষেত্রে যদি পিএলআইডি হয় ঘাড়ের, পিএলআইডির ক্ষেত্রে আউটডোরে এসে গিয়ে তেমন কোনো রেজাল্ট আসবে না, হিতে আরও বিপরীত হতে পারে, অনেক সময় রুগী আরও খারাপ হয়ে যেতে পারে, এই রুগীগুলোকে হসপিটালাইজড করতে হবে। আউটডোরের ক্ষেত্রে আমরা যেমন স্পন্ডালোসিস, আমরা যেটা বলছিলাম ঘাড় হাড়ের ক্ষয়জনিত সমস্যা বা লিগামেন্টে যদি ইঞ্জুরি হয় বা অন্য কোনো ঘাড়ে মাসেল স্পেইন বা স্পাজম যদি থাকে, স্ট্রেইন থাকে, সেক্ষেত্রে আমরা আউটডোর ফিজিওথেরাপি দিতে পারি। কিন্তু এই পিএলআইডি স্পেশালি, পিএলআইডি রুগীকে অবশ্যই হসপিটালাইজড করে আপনাকে এই থেরাপিটা কয়েক সপ্তাহ একটানা রেস্টে রেখে থেরাপিটা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমরা যখন যদি কোনো কারণে রোগী উঠিয়ে নামাজ পড়তে বলি অথবা বাথরুমে যাওয়া তার খাওয়ার ক্ষেত্রে, কিন্তু ঘাড়ের কলারটা আমরা ইউজ করি, তখন আর কম্প্রেশনটা ওভাবে পড়ে না। কিন্তু রোগী যদি এসে গিয়ে থেরাপি নেয় তাহলে কিন্তু সে মুভমেন্ট করে, বাসায় গেলে কিন্তু আসলে কোনো রেস্ট হয় না বেসিক্যালি। এতে আরো আরো যে আমরা ডিকম্প্রেসড করলাম সেটা উল্টা আরো বেশি কম্প্রেশন হয়। ডক্টর শফিউল্লাহ, বাসায় গেলে রেস্ট হয় না এই প্রসঙ্গে যদি আসি আমি, যে এখনকার ইয়াং জেনারেশন দেখা যাচ্ছে যে সারাক্ষণ কম্পিউটারে বসে কাজ করছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, আপনি যে বললেন ঘাড়ে ব্যথার অন্যতম কারণ এটা, এখন দেখা যাচ্ছে ব্যথা হলো, ব্যথার বড়ি খেয়ে নিল, ডাক্তারের কাছে যাচ্ছে না বা আপনাদের কাছে যাচ্ছে না, এর ফলে কি হতে পারে? এরপরে যেটা হচ্ছে ডিস্ক যদি প্রলাপস হয়, মারাত্মক যেটা বলছে স্বাস্থ্য ঝুঁকি এবং বড় আকারের শারীরিকভাবে সে পঙ্গুত্ব বরণ করতে পারে, ওষুধ খাওয়ার প্রয়োজন নেই এখানে, এখানে কোনো প্রকার ওষুধের আসলে তেমন কোনো রোলও নেই। পেন কিলার খেলে উল্টা শারীরিক বিভিন্ন সমস্যা হবে, সারা ওয়ার্ল্ডে এখন পেন কিলার অনেক ক্ষেত্রে নিষিদ্ধ করা হচ্ছে, এবং পেন কিলারের তেমন কোনো রোলও নেই, যে পেন কিলার ক্যান নট ডিকম্প্রেসড, ওখান থেকে চাপটা সরিয়ে আনতে পারবে না, হয়তো তাকে এইভাবে হসপিটালাইজড করে ডিকম্প্রেশন করে আনতে হবে, এবং সেটা যদি ডিস্ক বালজিং হয় একেবারে উইদিন কয়েক সপ্তাহের ভিতরেই সেরে যাবে। কিন্তু যদি এক্সট্রুডেড যেটা আমরা বলি মারাত্মক ডিস্ক প্রোট্রিউশন বা এক্সট্রিউশন থাকে, তার সাথে মেডিকেলি ইমার্জেন্সি থাকে, যেমন চার হাত পা অবশ্যই আসা, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, সেক্ষেত্রে হয়তো অনেক সময় সার্জারি প্রয়োজন হয়, নাহলে রুগী হয়তো মারা যেতে পারে। কিন্তু আফটার সার্জারির পরেও তাকে দীর্ঘমেয়াদে আবার ফিজিওথেরাপি দিতে হবে পুনর্বাসনের জন্য, অপারেশনের পরেও ফিজিওথেরাপি দরকার হয় অবশ্যই, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী চালিয়ে যেতে হবে। ডক্টর শফিউল্লাহ, প্রথম অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে, দর্শকদের কাছে আপনার কোনো আছে কিনা, মেসেজ আছে কিনা? অবশ্যই ঘাড় ব্যথা রোগীর ক্ষেত্রে আমি বলবো দর্শক, আপনারা এই সমস্যাটা অবহেলা না করে খুব দ্রুত একজন বিশেষজ্ঞের সাথে শরণাপন্ন হয়ে প্রয়োজনে এমআরআই এবং ল্যাব টেস্ট করে কনফার্ম করবেন যে আপনার ঘাড়ে কী সমস্যাটা হচ্ছে, এবং সেটা যদি ডিস্ক প্রলাপস বা এই জাতীয় সমস্যা হয় সেক্ষেত্রে হসপিটালাইজড করে কিছুদিন ফিজিওথেরাপি নিলে আশা করি ভালো হয়ে যাবেন। আর আপনারা অবশ্যই ঘাড় ব্যথার ক্ষেত্রে একটা পাতলা বালিশ ব্যবহার করবেন এবং আমাদের নির্দেশ মতো নিয়মগুলো মেনে চলবেন। কম্পিউটার ব্যবহারে একটানা কম্পিউটিং করবেন না, এক ঘন্টা আধা ঘন্টা পর পর অবস্থান চেঞ্জ করবেন, তাহলে সমস্যাটা অনেকাংশে আমরা সারা দেশ থেকে অনেকাংশে কমিয়ে ফেলতে পারবেন। ডক্টর শফিউল্লাহ প্রধান অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।